वेलकम टू द स्टाडी फ्रॉम होम बाय जोगा सर क्लास 11 एज यू लाइक इट गल्पटर आमरा थर्ड डे ते चले पेज नम्बर 15 लास्ट थेके सेकेंड पैराग्राफ पढ़ाच्छी खूब भालो करे सुनबे। ऑरलैंडो वाज द यंगर सन अफ सर ओरलैंडो बॉयज ऑरलैंडो छिलेन सर ओरलैंडो बॉयजेर छोटो छेले एंड व्हेन ही डाइड ही प्लेस्ड ऑरलैंडो इन द कस्टडी अफ हिज एल्डर सन रिक्वेस्टिंग हिम टू ब्रिंग आप हिज ब्रदार उथथ प्रपार केयर। যখন স্যার ওরল্যান্ডো বয়েস মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি তার বড় ছেলেকে অনুরোধ করে গেলেন যে দেখ বাবা আমি তো মরে যাচ্ছি আমি আর কদিন পরেই মারা যাব তুই তোর ভাইকে কিন্তু খুব যত্ন করে মানুষ করিস। কিন্তু তার ভাই কে ছিল অলিভার তার বড় ভাইয়ের নাম ছিল অলিভার। দ্য এল্ডার ব্রাদার হাউ এভার ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিস ফাদার যাই হোক তার বড় ভাই অলিভার কিন্তু তার বাবার কথা রাখেনি। অ্যান্ড লাইকওয়াইজ ডিড নট এডুকেট অরল্যান্ডো এবং তার বাবার কথা মতো কিন্তু সে কিন্তু তাকে লেখাপড়া তো শেখালোই না বরঞ্চ তাকে লেখাপড়া থেকে বঞ্চিত করলো। অরল্যান্ডো ইন এ স্কুল অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার অরল্যান্ডো কিন্তু তার ভাইয়ের সাহায্য বলো যত্ন এই দুটো ছাড়াই গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান সে কিন্তু ভালো মানুষে পরিণত হলো। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট এই জন্য কিন্তু আরও বেশি করে অলিভার তাকে ঘৃণা করতে লাগলো। হ্যাঁ তোকে ফেলে দিয়েছিলাম তোকে দেখাশোনা করিনি তারপরও তুই কী করে ভালো হলি এই যে একটা ভাবনা অলিভার আর অলিভারকে কিন্তু তার ভাইয়ের প্রতি আরও বেশি করে ঘৃণা তৈরি করতে লেগেছিলো। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিস ইয়াঙ্গার ব্রাদার আমরা যে শুরুতে দেখেছিলাম রয়্যাল রেসলার চার্লসের সাথে মোকাবিলা করতে এই অরল্যান্ডোকে ওটা কিন্তু আকস্মিক কোনো ঘটনা নয় ওর পেছনেও কিন্তু অলিভারের হাত ছিল তার ভাই চেয়েছিল এই অসম লড়াইয়ে তার ভাই মারা যাক এটা এই কারণেই তার ভাইকে সেখানে যুদ্ধে পাঠানো হয়েছিল। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট কিন্তু সবাই জানে যে রাখে হরি মারেকে অর্থাৎ ভাগ্যে যদি না থাকে মৃত্যু কেউ কিছু করতে পারবে না ঠিক তেমনভাবেই অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ অরল্যান্ডো কিন্তু ওই মুষ্টিযুদ্ধ জিতে গেল। নেভার দিলেস হি ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার যাই হোক তথাপি নেভার দিলেস মানে কি তথাপি সে কিন্তু তার ভাইয়ের এই অবনমনের জন্য সে কিন্তু খুবই দুঃখিত রইল অ্যান্ড বিং ফ্রেন্ডলেস হি উইশ নট টু লিভ এবং তার বন্ধুবান্ধব কেউ ছিল না তাই সে বাঁচতেও চায়নি। When Oliver heard of the victory news of his younger brother Orlando, যখন অলিভার শুনতে পেল তার ভাই অরল্যান্ডোর এই যুদ্ধজয়ের কথা বা মুষ্টিযুদ্ধ জয়ের কথা his jealousy knew no bounds তার ঘৃণার আর সীমা রইল না। He vowed সে শপথ করলো ভোট মানে শপথ করা to burn his brother সে চাইলো তার ভাইকে পুড়িয়ে মারতে in his chamber while he slept এই চেম্বার মানে বেডরুম যখন সে শয্যাকক্ষে শুয়ে থাকবে বা নিজের শোবার ঘরে শুয়ে থাকবে তখন সে আগুন ধরিয়ে দেবে। দিস ওয়াজ ওভার হার্ড এটা কিন্তু শুনতে পেয়ে গিয়েছিল শুধুমাত্র জি বাংলাতেই এইগুলো শুনতে পাওয়া যায় তাই নয় শেক্সপিয়ারের গল্পতেও এই কাহিনিগুলো ছিল এগুলোকে বলে কোইন্সিডেন্স। এখন হয়তো এগুলোকে আমরা অনেকটা উপেক্ষা করতে পারি কিন্তু সেই সময় এগুলো যথেষ্ট প্রাসঙ্গিক ছিল। বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস স্যার রোল্যান্ড অর্থাৎ স্যার রোল্যান্ডো বয়েজের একজন পুরনো পরিচারক বা চাকর বা সেবক তার কানে সে এটা শুনতে পেল। অ্যাট ওয়ান্স হি সেট আউট টু ওয়ার্ন সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পেল সাবধান করতে অরল্যান্ডো অফ হিস ইম্পেন্ডিং ডেঞ্জার অরল্যান্ডোর যে ভবিষ্যতে বিপদ আসতে চলেছে সেটা সম্পর্কে অরল্যান্ডোকে জানিয়ে দিতে। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো অ্যাজ হি ওয়াজ মাচ রিজেম্বলড হিস ফাদার তার অরল্যান্ডোর প্রতি বিশেষ একটি ভালোবাসা ছিল বা স্নেহ ছিল তার কারণ ছিল অরল্যান্ডোকে অনেকটাই তার বাবার মতো দেখতে রিজেম্বল মানে সদৃশ। হেন্স অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো যেই সে অরল্যান্ডোকে দেখতে পেল হি ব্রোক ইন টু প্যাশনেট এক্সক্লামেশনস সে কিন্তু তার আবেগকে আর দমিয়ে রাখলো না। ও মাই জেন্টল মাস্টার মাই সুইট মাস্টার ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার অরল্যান্ডো ওয়াই আর ইউ ভার্চুয়াস অর্থাৎ যখনই তার দর্শন পেলেন তখন তাকে সম্বোধন করলেন সুইট মাস্টার জেন্টল মাস্টার বলে এবং বললেন আপনি এত গুণবান কেন ভার্চুয়াস মানে এত আপনার গুড কোয়ালিটিস রয়েছে কেন হোয়াই আর ইউ জেন্টল স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট আপনি কেন এত ভদ্র এত কেন শক্তিশালী কেনই বা এত সাহসী ভ্যালিয়েন্ট মানে ব্রেভ অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার আপনি কেনই বা
ওই বিখ্যাত রেসলারকে হারালেন। অর্থাৎ দেখো, দেখে মনে হচ্ছে বা শুনে মনে হচ্ছে যেন এই মানুষটি অরল্যান্ডোর ক্ষতি চাইছে, আসলে তা নয়। আসলে সেই মানুষটি জানে যে অরল্যান্ডোর বিপদ আগামী দিনে আরও বাড়বে, তার কারণ তার এই গুণগুলো তার ভাইয়ের কাছে কখনোই ভালো নয়, তাই জন্যই সে কিন্তু এইভাবে কথা বলছে অরল্যান্ডোর সাথে। ইওর প্রেইজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, আপনার আসার আগেই কিন্তু আপনার এই যুদ্ধ জয়ের কথা, আপনার সাহসিকতার কথা আপনার ভাইয়ের কাছে পৌঁছে গেছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অরল্যান্ডো কিছুতেই বুঝতে পারল না কী ব্যাপার, কেনই বা এরকমটা বলছে। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেইন টু হিম হি দ্য রিজন ফর ইজ কনসার্ন, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার। তারপরে সেই চাকর তার পুরো ব্যাপারটা পুরো খোলসা করে বলল যে তার ভাই তাকে তার বিছানায় শুয়ে থাকার সময় বা তার শয্যাঘরে শুয়ে থাকার সময় আগুনে পুড়িয়ে ফেলার একটা পরিকল্পনা কষেছে। অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, যে সার্ভেন্টের কথা তখন বলা হচ্ছিল তার নাম কি অ্যাডাম, অ্যাডভাইজড অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, সে অরল্যান্ডোকে উপদেশ দিল আপনি এখান থেকে চলে যান। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, এবং সে ভালো করেই জানতো অরল্যান্ডোর কাছে টাকা পয়সা কিছু ছিল না। ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভ ফর ফিউচার ইউজ, তার ভবিষ্যতের জন্য সে যেটুকুনি সঞ্চয় করে গেছিলো সেই টাকাটা অরল্যান্ডোর হাতে তুলে দিল। সেইং দ্যাট হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং টু 500 crowns টু অরল্যান্ডো, এবং সে জানালো এখানে 500 স্বর্ণ মুদ্রা রয়েছে, অরল্যান্ডোকে সেটা দিল। অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভেন্ট, এবং অরল্যান্ডোর কাছে অনুরোধ করল যে আপনি আমাকে আপনার চাকর হিসাবে নিযুক্ত করতে পারেন বা আপনি আমাকে সঙ্গ করতে পারেন। অ্যান্ড ওয়ার্ক ফর হিম, আমি আপনার জন্য কাজ করবো। অরল্যান্ডো ওয়াজ প্লিজড, অরল্যান্ডো খুব খুশি হয়ে গেল, অ্যান্ড গ্রেটফুল অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম হোম ই অ্যাড্রেস আর গুড ওল্ড ম্যান, এবং সে খুব খুশি হলো এবং কৃতজ্ঞ থাকলো এই অ্যাডামের বিশ্বাসযোগ্যতার বা আনুগত্যের জন্য, এবং তাকে সে সম্বোধন করলো গুড ওল্ড ম্যান। অনেক সময় প্রশ্ন আসে যে গুড ওল্ড ম্যান রেফার্স টু হোম, আমরা তখন অ্যান্সারে কী বলবো, অ্যাডাম। অ্যান্ড অ্যাট ওয়ান্স দে সেট আউট উইথ দ্য প্রমিস দ্যাট হি হুড ফাইন্ড সাম ওয়ার্ক বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম, এবং তারা একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলো যে এই টাকা বা এই জমানো বা এই সঞ্চয় যতক্ষণ না শেষ হচ্ছে তার আগেই তাদেরকে একটা ভালো কাজ জোগাড় করে নিতে হবে। দ্য টু, এই দুজনেই, দ্য টু মানে কারা কারা, দ্য মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, এই মনিব এবং চাকর, ট্রাভেল লং টিল দে রিচড দ্য ফরেস্ট অফ আর্ডেন, এবং তারা অনেকটা পথ চললো এবং তারা পৌঁছালো কোথায়, ফরেস্ট অফ আর্ডেনে, সবাই একটা জায়গাতেই পৌঁছালো। অ্যান্ড দে ওয়ার অলসো অ্যাজ টায়ার্ড অ্যান্ড হাংরি অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, যেমন এই দুই বোনেরা এখানে আসার পর আসার সাথে সাথে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়েছিল, ঠিক এরাও তেমন হয়েছিল। দে ট্রাইড ইন ভেইন টু ফাইন্ড এ শেল্টার, তারা ব্যর্থ চেষ্টা করেছিল আশ্রয় খোঁজার, অ্যান্ড ফুড, এবং খাবারের। অ্যান্ড অ্যাট লাস্ট ওয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার, যখন আর অ্যাডাম যেতে পারলো না, মানে আর পথ হাঁটতে পারলো না, অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস টু দ্য শেল্টার, অরল্যান্ডো তাকে কোলে তুলে নিল এবং একটা গাছের আশ্রয় নিয়ে গেল। অ্যান্ড চিয়ার্ড হিম সেইং, উৎসাহিত হয়ে তাকে বলল, গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়েলদি ওয়ারি লিমস হেয়ার অ্যাভেল, এই ভালো মানুষ তুমি তোমার ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহটির এখানে একটু বিশ্রাম করাও। অ্যান্ড ডু নট টক অফ ডাইং, আর একবারও মরার কথা কিন্তু বলবে না। অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড, অরল্যান্ডো তারপরে একটু খাবারের সন্ধান করলো। অ্যান্ড বাই চান্স কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক, এবং ঘটনাবশত সেই ডিউকের সঙ্গ যারা ছিল তাদের ওখানে পৌঁছে গেল। অ্যান্ড হিজ ফ্রেন্ডস, যেখানে ডিউক তার সঙ্গী সাথীদের নিয়ে রয়েছে ওখানে পৌঁছে গেল। হোয়েন অরল্যান্ডো রিচড দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছালো, ইট ওয়াজ ডিনার টাইম, তখন ওদের সান্ধ্য ভোজ। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, ডিউক তখন সন্ধ্যেবেলায় খাবার খাওয়ার জন্য বসেছে। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাবারের খোঁজে, ড্রিউ হিজ সোর্ড টু গ্র্যাব দ্য ফুড, সে তখন তরবারি ওঁচালো খাবার চাওয়ার জন্য, ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন, ডিউক এবং তার লোকজনের কাছ থেকে। হি চার্জ দেম নট টু টাচ এ মর্সেল, তিনি বললেন একটাও খাবারের কণায় কেউ হাত দেবে না, মর্সেল মানে হচ্ছে খাবারের কণা। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার, তখন ডিউক তো খুবই জানি আমরা সদয় বা দয়ালু ছিলেন, এবং তিনি জিজ্ঞাসা করলেন আপনি এত উদ্ধত হচ্ছেন কেন, আপনি রেগে যাচ্ছেন কেন। হি ওয়ান্টেড টু নো ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, আপনার কি খুব খিদে পেয়েছে তাই জন্য, অর ডিড হি ডিসপাইজ দ্য কার্ডস হি নন টু সিভিল ম্যান, নাকি আপনি ভদ্র মানুষের কাছে ভদ্রতা দেখাতে জানেন না, কোন কী কারণে আপনি এরম রেগে যাচ্ছেন।
অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট হি অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার অরল্যান্ডো উত্তরে জানালো যে ক্ষুধার তাড়নায় হি হ্যাড থট দ্যাট ইন দিস ওয়াইল্ড ফরেস্ট হি হ্যাড টু পুট আপ সাচ বিহেভিয়ার ইন অর্ডার টু গেট ফুড সে জানালো ক্ষুধার তাড়নায় হয়তো এই জঙ্গলে এইরকম আচরণ না করলে সে খাবার পাবে না তাই জন্য এরকমটা করছে দ্য ডিউক স্পোক টু হিম ডিউক তখন তার সাথে কথা বললো কেমনভাবে কাইন্ডলি খুব দয়া পরবশ হয়ে অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার এবং তাকে শান্তভোজের আমন্ত্রণ করলো অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম অরল্যান্ডো তখন অ্যাডামের কথা বললো দেখো অরল্যান্ডোর জন্য যেমন স্যাক্রিফাইস করেছিল অ্যাডাম অ্যাডামের জন্য কিন্তু অরল্যান্ডো স্যাক্রিফাইসটা করছে দেখে কীরকম অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট থট দ্যাট দো হি ওয়াজ হাংরি এবং জানালো যদিও সে ক্ষুধার্ত হি উড নট টাচ ফুড আনলেস অ্যাডাম ওয়াজ ফেড সে এক খাবারের একটা কণাও মুখে স্পর্শ করবে না যতক্ষণ না অ্যাডাম খাবার খাচ্ছে এটাকেই বলে স্যাক্রিফাইস ফর ইচ আদার দ্য ডিউক টোল্ড হিম অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক অ্যান্ড হ্যাড ফুড দেয়ার স্যাটিসফ্যাকশন দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড ডিউক তখন বললেন যাও তুমি তোমার বন্ধুকে নিয়ে আসো অ্যান্ড সেইড দে উড ওয়েট ফর দেম এবং জানালেন তারা সেখানে তাদের জন্য অপেক্ষা করবে অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি অরল্যান্ডো সঙ্গে সঙ্গে সেখানে গেল ব্রড দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ মানুষ অর্থাৎ অ্যাডামকে নিয়ে আসলো অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক তারপর দুজনে ডিউকের সাথে হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন মন ভরে খাবার খেলো অ্যাডাম অন হ্যাভিং ফুড খাবার খাওয়ার পর অ্যাডাম রিগেইনড হিজ লস্ট স্ট্রেন্থ হারানো শক্তি আবার যেন ফিরে পেলো আফটার দ্য ডিনার দ্য ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিম খাবার খাওয়ার পর ডিউক জিজ্ঞাসা করলো অরল্যান্ডোকে তার সম্পর্কে অ্যান্ড হোয়েন ই কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ড সন যখন তিনি জানতে পারলেন অরল্যান্ডো তার বন্ধুরই ছেলে হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার তখন তিনি অরল্যান্ডো এবং সেই অ্যাডামকে তার যত্নে রেখে দিলেন অর্থাৎ সেখানেই থাকতে বললেন আফটার এ ফিউ ডেজ হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট এই ঘটনার কয়েকদিন পর যখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল জেনি মিড অ্যান্ড এলিয়েনা অর্থাৎ দুই বোন রোজালিন অ্যান্ড সিলিয়া ওয়ার সারপ্রাইজ টু সি রোজালিনস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ অ্যান্ড লাভ সনেটস অবাক হয়ে দেখলো যে গাছের কাণ্ডে তার নাম খোদাই করা রয়েছে সমস্ত লাভ সং লেখা রয়েছে অল অ্যাড্রেস টু রোজালিন এবং অ্যাটাচ টু দেম এবং প্রত্যেকটা গান বা নাম কিন্তু রোজালিনের উদ্দেশ্যে এটা দেখে অবাক হয়ে গেল যে এখানে এত দূরে আমার জন্য কে অপেক্ষা করছে হোয়েন দে ওয়ার ওন্ডারিং হাউ ইট ওয়াজ পসিবল ইন দ্য ফরেস্ট টু হ্যাভ রোজালিনস নেম কার্ভ যখন তারা এরকম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খোঁজার জন্য এখানে আমার নাম খোদাই করবে কে দে মেট অরল্যান্ডো কোইন্সিডেন্টালি তারা অরল্যান্ডোর মুখোমুখি হয়ে পড়লো অ্যান্ড খুব ইজিলি রেকগনাইজ হিম খুব সহজেই তাকে চিনতে পারলো কারণ অরল্যান্ডো কিন্তু ডিসগাইজে ছিল না অ্যাজ হি ওয়াজ ওয়ারিং দ্য চেন অরল্যান্ডোর গলায় সেই হারটা ছিল আর মেয়েরা সোনা সব থেকে ভালো চেনে গিভেন আর্লিয়ার বাই রোজালিন্ড যেটা রোজালিন্ড এর আগে দিয়েছিল অ্যারাউন্ড হিজ নেক যেটা সে গলায় পড়ে রয়েছে বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম বিকজ অফ দ্য ডিসগাইজ কিন্তু অরল্যান্ডো তাদের চিনতে পারলো না কারণ তারা তো ছদ্মবেশে ছিল হি ডিসকভার্ড এ লাইকনেস বাট দেয়ার ওয়াজ এ ডিসপোজিশন ইন ফেয়ার রোজালিন্ড যাই হোক সে তাদের মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছিল কিন্তু গায়ের রং দেখে বুঝতে পারছিল না যে এটা রোজালিন্ড হতে পারে হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ যেটা এই তরুণের মধ্যে যেন নেই অর্থাৎ গায়ের রংটা অতটা ফর্সা নয় রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে রোজালিন্ড টিজড হিম সেইং দ্যাট সি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক অফ ট্রিজ বাই রাইটিং দ্য নেম অফ হিজ লেডি লাভ আর রোজালিন যেহেতু চিনে ফেলেছে তাই তাকে একটু উত্তক্ত করতে লাগলো আমি সেই তরুণের খোঁজ নিচ্ছি যে গাছের ডালে এরকম তার প্রেমিকার নাম খোদাই করে রেখেছে অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট এবং তার সাথে গান লিখে রেখেছে অ্যান্ড সি ডিক্লেয়ার দ্যাট ইফ সি ফাউন্ড দ্য লাভার সি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস এবং সে ঘোষণা করলো যদি সে তার খোঁজ পায় তাহলে তাকে একটুখানি উপদেশ দেবে সে এই ভিডিওটাতে এতটাই পড়ি দিলাম